হ্যালো এভরিওয়ান, আমি শাকিল নিজাম। ওয়েলকাম টু স্টল গপ এর নিউ সেগমেন্ট বাজ মিটারে, যেখানে আমরা যাচাই করে দেখি ছবি মুক্তির আগে কতটা বাজ ক্রিয়েট করতে পেরেছে। আজকে আমরা যাচাই করব জিতের নতুন ছবি বাচ্চা শ্বশুর নিয়ে। বাচ্চা শ্বশুরের ট্রেলার ও গান তো অলরেডি মুক্তি পেয়ে গেছে, আপনারা দেখেও ফেলেছেন। ট্রেলার নিয়ে বিশ্লেষণ কিছু করব না, বা ট্রেলার দেখে যে কাহিনীর আজ পাওয়া যাচ্ছে তা নিয়েও কথা বলবো না, কিন্তু খুব শর্ট করে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো যেটা দিয়ে আমার মনে হয়েছে সিনেমাটা দেখার প্রতি ইন্টারেস্ট গ্রো হয়েছে। প্রথমত আসি চিরঞ্জিত, কী কারণে তার নাতির শরীরে ভর করছে, কেন সে জিতকে সহ্য করতে পারছে না। ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে চিরঞ্জিতের লাইফে একটা ট্র্যাজেডি আছে, সেটা কি। এছাড়াও জিত পাগলা গাটে যাচ্ছে, সেখান থেকে কীভাবে ফিরে আসবে, তো অনেকগুলো কাহিনীর মধ্যে লেয়ার আছে। এখন আমি গানগুলোতে চলে আসি। এখন পর্যন্ত সিনেমার দুইটা গান মুক্তি পেয়েছে, বাবা দয়াল, মেরিজা। গানগুলো দেখে যা বোঝা যাচ্ছে সিনেমার সাথে খুব রিলেটেড। বাবা দয়াল কমেডি একটি গান, জিতের সাথে তার বাচ্চা যে কমেডি মুমেন্টগুলো হয়, ফানি মুমেন্টগুলো খুব ভালোভাবে পোর্ট্রে করে। এছাড়াও মেরিজা জিতের সাথে কোশানি প্রথম দিকে মিট, কীভাবে লাভটা আগায়, কেমিস্ট্রিটা গ্রো করে, সে জিনিসটা ফুটিয়ে তোলে। সো গানের দিক দিয়ে খুব ক্যাচি নাম্বার না থাকলেও গানগুলো সিনেমার সাথে খুব রিলেটেড। সো সিনেমা দেখার সময় এই গানগুলো যখন পর্দায় আসবে ভাল লাগবে। যতগুলো কন্টেন্ট এখন পর্যন্ত রিলিজ হয়েছে সেগুলো যদি যাচাই করে দেখি, এক, সিনেমা একটু ভিন্ন ধারা গল্প নিয়ে এসছে, দ্বিতীয়ত সিনেমার বাজেট কম। মেকিংসের দিক দিয়ে যদি খেয়াল করে দেখি মেকিংস কিন্তু খুব ভালো, তো ওই দিক দিয়ে কিন্তু জিত বাজি মেরেছে বলা যেতে পারে। আর সিনেমার কাস্টের কথা যদি আসি, সিনেমার কাস্টে চিরঞ্জিত থাকায় আর এবং ট্রেলারে তার পারফরমেন্স দেখে যতটা বোঝা যাচ্ছে যে একটা অন্য লেভেলে সিনেমাটাকে তিনি নিয়ে যেতে পারে। এছাড়াও কৌশানির সাথে জিতের জুটি নতুনত্ব ফ্রেশনেসটা আছে। আরেকটি বড় জিনিস হচ্ছে গিয়ে বাচ্চা চরিত্রে রোহিত আমান খুবই ন্যাচারাল, তার এক্সপ্রেশনগুলোও খুব ফানি, খুব ভালো লাগছে এক্সপ্রেশনগুলো। এই ছবি আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ছবির কনসেপ্ট, কমেডি হরর জনার মুভি অনেক দিন পর টলিপাড়ায় আসতে যাচ্ছে। সো এই মুভি নিয়ে একটা তো ইন্টারেস্ট লেভেল আছে জিত ভক্তদের মাঝে। কনক্লুশনে এটাই বলা যায় সিনেমার গান এবং কাহিনী যতটা আঁচ পাওয়া গেছে সবগুলো মিলে সিনেমাটাও ভক্তদের মাঝে ক্রেজ ক্রিয়েট করতে সাধ্য হয়েছে। এখন দেখার পালা সিনেমা মুক্তির পর এই বাজটাই ধরে রাখতে পারে কিনা। সো আমি শাকিল নিজাম এখানে সাইন আউট করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার মাস্ট করবেন, আর স্টার গল্পের সাথে থাকুন সাবস্ক্রাইব করে, আর বেল আইকনে মাস্ট ক্লিক করবেন আমাদের ভিডিওগুলো যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান। ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।